মেসেজ করতে পারি, একটু নিজের উপর সেলফ কনফিডেন্স রাখ। আমি যখন কমপ্লিট আমার পুরনো পালিতে ফিরে এলাম, আমার কোনো মনে হচ্ছিল দাদা ভুল করছে। উত্তরপ্রদেশে নির্বাচনটা দেখে সিদ্ধান্ত, এখন গেলে কাউকে হয়তো লোক খুব একটা লোক বেশি পাবেন না। ইউপি নির্বাচন রেজাল্টটা কা রূপ যাই, পাঁচ রাজ্যের কা চুনাব কা নতিজা আপ দেখকে আপ সিদ্ধান্ত দিতে পারবেন। যে পার্টিতে মানুষের জন্য কিছু করা যায় না, যে পার্টি মানুষের চিন্তা ভাবনা করে না, সেই দলে থাকা মানে মানুষের সঙ্গে প্রতারণা করা। এক মুহূর্ত সময় নষ্ট করব না, আমি আমার সিদ্ধান্ত অনন্ত আমি যোগদান করেছি। ফেব্রুয়ারি মাসে অপেক্ষা করতে পারতাম, ব্যক্তিগত লাভালাভ অনেক হতো হয়তো, কিন্তু এটা পলিটিক্সের আমার উদ্দেশ্য এবং লক্ষ্য না। যে রাজনৈতিক দলটা দিয়ে মানুষের জন্য কিছু করা যায়, মানুষকে দ্রুত দিশা দেখানো যাবে, যুবকদের মুখে হাসি ফুটানো যাবে, কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে, শিক্ষার উন্নয়ন সম্ভব হবে, স্বাস্থ্যের উন্নয়ন সম্ভব হবে, কৃষক কৃষিজীবীদের উন্নয়ন সম্ভব হবে, শ্রমজীবী মানুষের উন্নয়ন সম্ভব হবে, সেই দলে আমাকে যেতে হবে। অপশন ছিল আমার কাছে নাতে রেডিমেড একটা দল পুরো নির্বাচনে 26% ভোট পেয়েছিল। উনি কি বলছো দাদা আমরা 26 থেকে শুরু করব, কেন আপনি 1.75% যাচ্ছেন? ইয়ে তো চ্যালেঞ্জ, ইয়ে তো আসল পার্টি। আমি মাথার জন্য পড়ছিল, আমি একদিন বাড়িতে আসলাম, পরের দিন কাজ একটা প্রোগ্রাম আছে আইসি, কিন্তু আমি একদিন আমি একদিন আমি মানুষের কাজ করতে গেলে এই কংগ্রেস ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম, কংগ্রেস ইজ দ্য রাইট পার্টি। আগামী নির্বাচন কংগ্রেস দলকে ক্ষমতা বসানোর জন্য এ রাজ্যে গণতন্ত্র আজকে বিপন্ন, গণতন্ত্রকে যোদ্ধা সাংবিধানিক যে অধিকারগুলো সেগুলো খর্ব হচ্ছে, সেগুলো বাঁচিয়ে রাখা, মানুষের অধিকারকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে কংগ্রেসের মূল চ্যালেঞ্জ। ছড়া আসবে, অনেক রকম কালিমালিপ্ত করার চেষ্টা করা হবে নেতৃত্বদের, অ্যাটাক হবে, রক্ত ঝরবে আমার আপনার সকলের গায়ে থেকে, মিথ্যা মামলায় জেলে পুড়বে। এখানে আসেনি কেউ ডরাইল না আসেনি না, ভয় পেলে হয়ে যাবে, ভয় আমার ভয় লাগে। এবং ওরা কাছে জল দিতেছে, স্লোগান দিতেছে, আমি এনে দেখে এই ছেলেটার দেখে আমি দেখে উজ্জীবিত হয়েছি, মনে আরো সাহস বাড়ছে। কাজে আপনাদেরকে দেখা আমরা যারা আমরা উৎসাহী, কংগ্রেসের কাছে না, এই রাজ্যের মানুষের কাছে, ত্রিপুরা রাজ্যের পূর্ণ রাজ্য পাওয়ার পর সবচেয়ে মর্যাদা পাওয়ার পর সবচেয়ে ক্রুশিয়াল ইম্পর্টেন্ট নির্বাচন হচ্ছে এলাকা নির্বাচন। বন্ধুরা করতে হবে, জিততা হ্যায় জিততা হ্যায়, কিউকি 40-42 লাখ লোকোঁ কা ভবিষ্য কা সওয়াল হ্যায়। आने वाला जेनरेशन का भविष्य का सवाल है, युवा का सवाल है, उनका सपनों का सवाल है, छात्र का सवाल है, मां और बहना यहां पे रह पाएंगे कि नहीं, किस चीज का सवाल है। इस लड़ाई को हमें जैसे भी तैसे भी जीतना होगा। शुद्ध निजे रूप का आत्मविश्वास रखें, কাজ করুন, অসাধ্য অসাধ্য আমরা আর করে দেখাইতে পারব।
আমাদের মধ্যে কংগ্রেসের এই হচ্ছে কংগ্রেসের কালচার, এই হচ্ছে কংগ্রেসের জিন, এই হচ্ছে কংগ্রেসের ডিএনএ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.